হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন ভিউয়ার্স। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পন্সের একটি অরিজিনাল ক্রিম, একটি হচ্ছে ডুপ্লিকেট ক্রিম। আমি আপনাদেরকে লাস্ট পন্সের ভিডিওটিতে বলেছিলাম যে আমার কাছে একটি অরিজিনাল আর নকল প্রোডাক্ট আছে। আমি আপনাদেরকে ডুপ্লিকেট প্রোডাক্টটি দেখাবো, যাতে আপনারা নেক্সট টাইম যখন আপনারা নিজেরা যখন কিনতে যাবেন, তখন যেন আপনারা যেন অবশ্যই দেখে চিনতে পারেন যে কিভাবে আপনারা জানবেন যে এটি নকল প্রোডাক্ট। সো ভিউয়ার্স, আপনারা আমার সাথেই থাকুন, আমার পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনারা আশা করছি বুঝতে পারবেন যে কিভাবে আপনারা নকল প্রোডাক্টটি চিনে কিনতে পারবেন। ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিজে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে ক্রিমটি দেখাচ্ছি। লাস্ট পন্সের ভিডিওটাতে আমি আমার এই পন্সের ক্রিমটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আমার এই ক্রিমটি দিয়ে আমি ভিডিওটি করেছিলাম। এটা একদমই অরিজিনাল পন্স ক্রিম। এটি আমি বলেছি যে এটা আমি ইন্ডিয়া থেকে পারচেজ করেছি। এটি এখানে আছে 199 রুপিতে এটি পাওয়া যাচ্ছে। এটি একদমই অরিজিনাল ক্রিম। এটা আমি ইউজ করে ভীষণ ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। অ্যান্ড আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার কাজিন যে ক্রিমটি পারচেজ করেছে সেটি আমি আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে প্রথমে আমি আমার ক্রিমটি আবারও দেখিয়ে নিচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, এ হচ্ছে আমার ক্রিমের কৌটা, আর এ হচ্ছে আমার ক্রিমের ভিতরে। ভিতরটা যদি ভালো করে আপনারা খেয়াল করেন ভিউয়ার্স, তাহলে দেখতে পারবেন একদমই ম্যাট একটি ক্রিম। ক্রিমি ক্রিমি আছে, বাট এটা ম্যাট। আপনারা যখন ওই ক্রিমটি দেখবেন, তখন আপনারা নিজেরা এমনিতেই বুঝতে পারবেন যে আসলে এটি অরিজিনাল কিনা ডুপ্লিকেট। সো ভিউয়ার্স, আপনারা আবার দেখুন, এই হচ্ছে ক্রিমটি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ক্রিমটি। এটি ছোট ছোট সাইজে, আমার কোটাটি বড় কৌটা, এটা ছোট কৌটা। এটা আপনি দেখে উপরে দেখলে কিছুতেই বুঝতে পারবেন না যে এটি নকল প্রোডাক্ট, একদমই সেম টু সেম। আমি এটার ইন্ডিয়াতে ইন্ডিয়ান প্রোডাক্টও এটা পাওয়া যায়, এই এই সাইজটা পাওয়া যায়, এই সাইজটা সেম এরকমই হয়। আসলে সত্যি কথা বলতে কি, এমনভাবে নকল করা হয় যে আপনি দেখলে সহজে বুঝতেই পারবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্যাকেট, এই জারটার সাথে কিন্তু একটা প্যাকেট থাকে। সরি ভিউয়ার্স, আমি আপনাদেরকে প্যাকেটটা দেখাতে পারছি না, কারণ হচ্ছে সে প্যাকেটটি ফেলে দিয়েছে, প্লাস আমিও কিন্তু আমার প্যাকেটটি হারিয়ে ফেলেছি, আমার বেবি সেটি হারিয়ে দিয়েছে। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্রিমটি খুলে। ক্রিমটি খোলার পরেই আপনারা এর পার্থক্যটা বুঝতে পারবেন। এই যে দেখুন ক্রিমের ভিতরটা ভিউয়ার্স, আপনারা কি দেখতে পাচ্ছেন? ভিতরে দেখুন অনেকটা তেল তেলে, কেমন ড্রাই নেই, হালকা একদম পাতলা তেল তেলে একটা ক্রিম। দেখলেই বুঝতে পারছেন যে এটি অরিজিনাল ক্রিম না। তারপর আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন, এটা অয়েলি হয়ে যাবে। ওই ক্রিমটা যেরকম ড্রাই, তার এটি তার চেয়ে অনেক বেশি অয়েলি, দেখতেই দেখা যাচ্ছে, অনেক বাজে একটা ক্রিম। আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ক্রিমটা, এই যে দেখতে পাচ্ছেন একদমই তেল তেলে অয়েলি একটা ক্রিম। এরকম যখন আপনি হাতে নিয়ে যখন এরকম মিশাতে যাবেন, তখন দেখবেন যে এটা অয়েলি অয়েলি হয়ে যাচ্ছে, সহজে মিশছে না, অনেক অনেক সময় লাগে এটা মিশতে, অয়েল অয়েল থাকে। যখন মিশেও যায়, তখন আপনি দেখতে পাবেন যে আপনার স্কিনে একটা অয়েল অয়েল ভাব রয়ে গেছে, একটা অয়েলি ভাব চলে আসবে। এটি সহজে কিন্তু মিশছে না ভিউয়ার্স, আপনারা দেখুন, এই যে দেখুন অয়েলি ভাব চলে আসছে, দেখুন একটু অনেক অয়েলি হয়ে গেছে ভিউয়ার্স, আপনাকে দেখতে পাচ্ছেন এটা অনেকটা অয়েলি। আর এ হচ্ছে আমার অরিজিনাল ক্রিমটা। আমি যদি পাশে যদি আমি আপনার অরিজিনাল ক্রিমটা নিয়ে যদি আপনাদেরকে দেখাই, তখন আপনারা দেখতে পারবেন। এই দেখুন আমি নিচে লাগাচ্ছি, এই দেখুন আমার অরিজিনাল ক্রিম। আর এই ক্রিমটা হচ্ছে আপনি দেওয়ার পর আপনার স্কিনে একটি ফেয়ারনেস আসবে, গ্লো আসবে, বাট আপনি ওই ক্রিমটা যখন ইউজ করবেন, স্কিনটা সম্পূর্ণ অয়েলি হয়ে যাবে, মোটেও কিন্তু আপনার স্কিনে একদমই গ্লো করবে না, আপনার স্কিন মোটেও গ্লো করবে না, ইনস্ট্যান্ট যে গ্লো আসে। আপনি দেখুন ভিউয়ার্স, এটা দেওয়ার পর একদম আমার স্কিনটা অনেকটা গ্লো হয়ে গেছে, বাট এইটা দেখুন একদম পুরাপুরি অয়েলি একটা ক্রিম, একদমই গ্লো করছে না, অয়েলি হয়ে গেছে। সো ভিউয়ার্স, যেহেতু প্যাকেটের উপর থেকে দেখে কিনবেন কীভাবে আমি আপনাদেরকে দেখাতে পারছি না বলে আমি সরি, বাট আমি আপনাদেরকে বলবো যখন আপনারা ক্রিমটা খুলবেন, খোলার পর যখন কৌটার ভিতরটা এরকম দেখবেন, আপনারা প্লিজ এটা ইউজ করবেন না, এতে করে আপনাদের স্কিনের অনেক ক্ষতি হতে পারে। আমার কাজিনের স্কিনে অনেক ব্রণ এসেছে, স্কিন ডার্ক হয়ে গেছে, ওর স্কিন ঠিক করতে অনেক সময় লেগেছে। সো ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অরিজিনাল প্রোডাক্টটি চিনবেন, কিভাবে বুঝবেন ডুপ্লিকেট প্রোডাক্ট কোনটি। সো এখন আপনারা অবশ্যই কেনার সময় ভালোভাবে দেখে শুনে কিনবেন, অবশ্যই ইউজ করার সময় ইউজ করার আগে দেখে নেবেন যে প্রোডাক্টটি অরিজিনাল কি না, কারণ অরিজিনাল প্রোডাক্ট যদি আপনি ইউজ করেন, তাহলে অবশ্যই আপনার স্কিন, আপনার হেয়ার, আপনার অরিজিনাল প্রোডাক্ট ইউজ করলে আপনার অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। সো ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার
অবশ্যই ভিডিওটি লাইক করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন। ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করুন। ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।